সকলকে স্বাগত জানাচ্ছি মালয়েশিয়া কলিং ভিসার আরও একটি আপডেট ভিডিওতে। আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অগ্রগতির একটি খবর রয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মালয়েশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা হলো মালয়েশিয়া থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন গত 3 তারিখে এবং তারা বাংলাদেশে বর্তমানে অবস্থান করতেছেন। তারা এসেছে মালয়েশিয়ার সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি সম্পাদন করার জন্য। অলরেডি তারা গত 4 তারিখে বাংলাদেশের শ্রম কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে তারা সাক্ষাৎ করে সেখানে মিটিং করেছেন এবং আজকে এবং গতকালকেও তারা মিটিং করেছে আমাদের বিএমইটি অফিসে। বিএমইটি অফিসে মিটিং করার মাধ্যমে তারা বিএমইটিকে বুঝিয়ে দেবে যে যেই সিস্টেমটির মাধ্যমে মালয়েশিয়ার কলিং ভিসার সব কিছু মনিটরিং করা হবে, সকল কার্যক্রম পরিচালিত হবে, যেই সিএমএসের মাধ্যমে যেই সিস্টেমের আন্ডারে পুরা ভিসার কার্যক্রমটা মনিটরিং হবে এবং পরিচালিত হবে, সেই কাজটা সম্পাদন করার জন্য যেই সিস্টেমটা বাংলাদেশে দেয়া দরকার, যেই অ্যাক্সেসটা বিএমইটিতে দেবে সেটা ইন্টিগ্রেট করার জন্য বা সংযোজন করার জন্যই সেই টিমটা, টেকনিক্যাল টিম আসছে বাংলাদেশে এবং বিএমইটিতে অলরেডি তারা মিটিং করছেন এবং ইনস্টলেশনের যে কাজ সেটাও চলমান আছে। যেই সিস্টেমের মাধ্যমে মালয়েশিয়ার কলিং ভিসার কাজ পরিচালিত হবে, ডিমান্ড লেটার সত্যায়ন থেকে শুরু করে ডিমান্ড লেটারের বৈধতা যাচাই করা এবং ভিসার কোন এজেন্সের মাধ্যমে কর্মী প্রেরণ করা হচ্ছে, কোন কোম্পানিতে প্রেরণ করা হচ্ছে এবং কী কী ডকুমেন্টস অলরেডি সাবমিট করা হয়েছে, এই জিনিসগুলো মনিটর করার জন্য যেই সফটওয়্যারে কাজ করা হবে সেই সফটওয়্যারটার বা সেই কোম্পানিটার নাম হচ্ছে, সিস্টেমটার নাম হচ্ছে FWCMS। FWCMSের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালিত হবে। তাই FWCMSটা সংযোজন করা বা বাংলাদেশে অ্যাক্সেস যখন বিএমইটিতে দিয়ে দেওয়া হবে তখন কিন্তু অলরেডি যারা ডিমান্ড লেটার সত্যায়ন করে ফেলছে, আপনারা অলরেডি সম্ভবত জানেন যে মালয়েশিয়ার হাই কমিশন থেকে বাংলাদেশের কয়েকটা এজেন্সি তাদের সত্যায়ন প্রক্রিয়াটা সম্পন্ন করেছে, অর্থাৎ মালয়েশিয়ার কোম্পানি থেকে লোকের ডিমান্ড বা অর্ডার তারা নিয়ে ফেলছে, সেই অর্ডারটা কিন্তু কোম্পানি ভিজিট করে হাই কমিশন থেকে অ্যাপ্রুভালও দেওয়া হয়েছে। শুধুমাত্র এই FWCMS সংযোজন করার দেরি হওয়ার কারণে তারা কিন্তু এই কার্যক্রমটা আরও এগিয়ে নিতে পারে নাই। এখন যেহেতু FWCMS সিস্টেমটা বাংলাদেশে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং সেইখান থেকে যেহেতু ভিসার কার্যক্রমটা পরিচালনা করা হবে, তাই তাদের সেই কাজটা পরিচালনা করার জন্য সিস্টেমটা ইন্টিগ্রেট করা হয়ে গেলেই কিন্তু সেই ভিসার কার্যক্রমটা শুরু হয়ে যাবে এবং ভিসার কার্যক্রম যখন শুরু হয়ে যাবে তারা কিন্তু যেই এজেন্সিগুলো ডিমান্ড লেটার নিয়ে আসছে তারা মেডিকেলটাও শুরু করে দেবে। সো আমি আশা করি যে FWCMS সংযোজন করার পরেই মেডিকেলের নিউজটা চলে আসবে এবং মেডিকেল খুব দ্রুতই শুরু হয়ে যাবে। আমরা আশা করতেছি ঈদের আগেই হয়তো মেডিকেল শুরু হবে, আর ঈদের আগে না হলেও ঈদের পরে হয়তো ছুটি শেষ হওয়া মাত্রই মেডিকেলের ডেট চলে আসতে পারে। তাই আপনারা যারা মালয়েশিয়াতে যাবেন দ্রুত পাসপোর্ট রেডি করে রাখেন এবং আপনাদের হাতে কিছু পরিমাণ টাকা, সঞ্চয়কৃত টাকা আপনারা জমা করে রাখেন যেন দ্রুত আপনারা এটার ঘোষণা আসা মাত্রই কার্যক্রম পরিচালনা করতে পারেন এবং দ্রুত মালয়েশিয়াতে যেতে পারেন। আর নতুন নতুন ভিডিও পেতে এই ধরনের আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ডেসক্রিপশনে দেওয়া আমাদের ফেসবুক পেজ ফলো করে সাথে থাকবেন নতুন নতুন আপডেট পেতে।